1500 থেকে 2000 টাকার ব্যাগগুলো যদি মাত্র 500 থেকে 600 টাকায় পেয়ে যান তাহলে কেমন হবে বলুন তো? এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগগুলো ঈদ উপলক্ষে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে। আজকের পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করব এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ব্যাগগুলো ডিসকাউন্টে কোথায় কত দামে পাবেন। জামার সাথে ম্যাচিং করে মোটামুটি সব আপুরাই ব্যাগ কিনে থাকে ঈদের সময়টাতে, তাই আপুদের কথা চিন্তা করে আজকে ব্যাগের কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি। এই ব্যাগগুলো ডিসকাউন্টে আপনারা কোন জায়গাতে পেয়ে যাবেন সেটা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে একদম রিজনেবল প্রাইসের ব্যাগ কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে কোথায় আছি সেটা কিছুক্ষণ পরেই শেয়ার করব। এর আগে একটু বলে নিই, আজকে আমি একটি না কয়েকটি দোকানের ব্যাগ কালেকশন দেখাবো আপনাদের, যে দোকানগুলোতে প্রতিটা ব্যাগের উপর ডিসকাউন্ট চলছে ঈদ উপলক্ষে। তাই যারা ব্যাগ কিনতে চাচ্ছেন তা এই সুযোগটি কাজে লাগাতে পারেন। এই ব্যাগগুলো 500 করেছিল, এটার মধ্যে আরও কিছু ডিজাইন ও কালার ছিল। এত সুন্দর এই ব্যাগটি পেয়ে যাবেন মাত্র 600 টাকায়। এখন যে ব্যাগগুলো দেখাচ্ছি এগুলো সব 600 করে বিক্রি করছিল তারা। নর্মালি এগুলো 800 থেকে 900 টাকায় সেল করে, কিন্তু ঈদ উপলক্ষে ডিসকাউন্টে 500-600 টাকায় সেল করছিল। প্রতিটা ব্যাগ অনেক বেশি সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির ছিল। এখন যে ব্যাগগুলো দেখাচ্ছি এগুলো 1000 করেছিল, তাদের রেগুলার প্রাইস 1500 করে বিক্রি করে, এখন ডিসকাউন্টে এই ব্যাগগুলো 1000 টাকায় সেল করছিল। প্রতিটা ব্যাগ এত বেশি সুন্দর ছিল যে আমার নিজেরই সবগুলো কিনে ফেলতে ইচ্ছে করছিল। আর বড় সাইজের এই ব্যাগগুলোর প্রাইস ছিল 600 করে। এগুলো কিন্তু নর্মালি কিনতে গেলে 1000-1200 টাকা দাম চায়, যা এখন মাত্র 600 থেকে 700 টাকায় পেয়ে যাচ্ছেন। আজ ব্যাগ কেনার উদ্দেশ্যে এইদিকে আসা আমার, আসার পর দেখলাম এখানকার প্রতিটা ব্যাগের দোকানে অফার চলছে, তাই ভাবলাম আমার চ্যানেলের আপুদেরকেও এই অফারের কথাটা জানিয়ে দিই। ব্ল্যাক কালার এই ব্যাগটির প্রাইস ছিল 1200 টাকার মতো। প্রতিটা ব্যাগের কিন্তু 3 থেকে 4টা কালার অ্যাভেলেবল আছে। এই ব্যাগটি দেখতে অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু ট্রান্সপারেন্ট এই ব্যাগটির প্রাইস ছিল 1100 টাকা। ট্রান্সপারেন্ট ব্যাগগুলো কিন্তু খুব একটা পাওয়া যায় না সচরাচর। এখন যে ব্যাগগুলো দেখাচ্ছি এগুলো 1000 থেকে 1200 টাকার মধ্যেই ছিল। আর একটা বিষয়, এগুলো কিন্তু আপনারা চাইলে অনলাইনেও নিতে পারবেন। আমি তাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। যেসব আপুরা এই ব্যাগগুলো অনলাইনে পারচেস করতে চান তারা তাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাদের শপটিতে হোয়াইট কালার ব্যাগের অনেকগুলো কালেকশন ছিল দেখছিলাম, এগুলো 1200 টাকার মধ্যেই ছিল। এগুলোর উপর কিন্তু অফার নেই, তাই দামটা একটু বেশি। অফারের আরও অনেক ব্যাগ দেখাবো, সাথেই থাকবেন। এটার প্রাইস ছিল 1500 টাকা। দেন ব্ল্যাক কালার এই ব্যাগটি পেয়ে যাবেন 1000 টাকায়। দেন এত সুন্দর এই ব্যাগটি পেয়ে যাচ্ছেন 1500 টাকাতে, এটার প্রাইস ছিল 1100 টাকা। দেন এটার প্রাইস ছিল আবার 1400 টাকা। আমি তাদের শপের আস্কিং প্রাইসটা মেনশন করে দিচ্ছি। নিউ মার্কেট বা গাউচার ফুটপাতে যে ব্যাগগুলো 500 থেকে 600 টাকায় বিক্রি হয় সেই ব্যাগগুলোর কোয়ালিটির সাথে এই ব্যাগের কোয়ালিটি কখনোই মিলবে না, কারণ এখানকার প্রতিটা ব্যাগ ইম্পোর্ট করা। এতক্ষণ যে শপের ব্যাগগুলো দেখালাম তার পুরো অ্যাড্রেসটি আপনাদের বলে দিচ্ছি। শপের নাম সূচনা কসমেটিক, এটি ইস্টার্ন মল্লিকার শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত। এতক্ষণ যে ব্যাগগুলো দেখলেন সেগুলো অনলাইনে নিতে চাইলে তাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। তারা ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গাতে ডেলিভারি দিয়ে থাকে। এখন আরেকটি শপে চলে এসেছি, এখানে কিউট কিউট মিনি ব্যাগ ছিল অনেক সুন্দর সুন্দর। বারবি লাভার আপুদের জন্য অনেক ব্যাগ ছিল এখানে। ব্যাগগুলো 500 থেকে 600 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই ব্যাগগুলো বড় থেকে ছোট যে কোনো বয়সের আপুরা কিনতে পারেন। দেখতে যেমন সুন্দর, কোয়ালিটিও বেশ ভালো। যারা স্টার্ন মল্লিকা থেকে সবসময় কেনাকাটা করেন তারা খুব ভালো করে জানেন এখানকার প্রতিটা প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে, নতুন করে বলার কিছু নেই। এখন যে কিউট কিউট ব্যাগগুলো দেখাচ্ছি এগুলো 550 করে বলছিল। এখন আবার যে ব্যাগগুলো দেখাচ্ছি এগুলো 400 টাকা করেছিল। ছোটো হ্যান্ডেল সহ লম্বা চেইন দেওয়া আছে প্রতিটা ব্যাগে। প্রতিটা ব্যাগের অনেকগুলো করে কালার অ্যাভেলেবল আছে দেখতেই পাচ্ছেন। হাঁটতে হাঁটতে আরেকটি শপের সামনে চলে এসেছি, এখানে দেখলাম তাদের ঈদ অফার চলতেছে। এখানে যতগুলো ব্যাগ ছিল তারা 1200 থেকে 1500 টাকার মধ্যে সেল করছিল। অনেক আপুরাই অফারে পেয়ে ব্যাগগুলো কিনে নিচ্ছিল। নর্মালি তারা এই ব্যাগগুলো 1800 থেকে 2000 টাকাতে সেল করে থাকে, ঈদ উপলক্ষে 1200-1500 টাকায় নিচ্ছিল। এই ব্যাগটির ডিজাইনটা কিন্তু বেশ ইউনিক ছিল, এটার প্রাইস ছিল 1500 টাকা। এরকম একটি ব্যাগ কালেকশনে রাখলে যে কোনো ড্রেসের সাথে ক্যারি করা যায়। দেন এটার দাম ছিল 1200 টাকা। এটার আরও কালার ছিল কিছু, প্রতিটা কালারই আমার কাছে ভালো লেগেছে। এখন যেটা দেখছেন এটা 1300 টাকা বলছিল, এখানে 1200 থেকে 1500 টাকার মধ্যে সবগুলো ছিল। এই ব্যাগগুলো 1500 করেছিল। যেসব আপুরা ঈদ উপলক্ষে ব্যাগ কেনার কথা ভাবছেন তার একবার হলে ইস্টার্ন মল্লিকাতে চলে আসতে পারেন। মোটামুটি এখানকার অনেকগুলো দোকানে ঈদ অফার চলছে। এখন যে ব্যাগগুলো দেখাচ্ছি এগুলো অফারের বাইরে ছিল, এগুলো 1200 থেকে 1700 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমি প্রথমেই বলেছি আমি আজ সবগুলো সব ঘুরে ঘুরে আপনাদেরকে ব্যাগের কালেকশন দেখাবো এবং অফার সম্পর্কে জানাবো।
এখানে আবার কিছু টোট ব্যাগ চোখে পড়লো, এগুলো 300 করে সেল করছিল। প্রতিটা ব্যাগের ডিজাইন অনেক বেশি ভালো লেগেছে পার্সোনালি আমার কাছে। এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ ব্যাগ, 300 টাকায় এই ব্যাগগুলো নিতে চাইলে অবশ্যই এখানে চলে আসতে হবে আপনাদেরকে। রেড কালার ব্যাগ কার কার পছন্দের বলেন তো, এটার প্রাইস ছিল 1500 টাকা। পাশে কিছু গর্জিয়াস বাটুয়া ব্যাগ চোখে পড়লো, এগুলোর প্রাইস রেঞ্জ শুরু হয় 1000 টাকা থেকে। লেদারের তৈরি এই ব্যাগটির প্রাইস ছিল 1000 টাকা, এটার প্রাইস ছিল 600 টাকার মতো। দেন এই ব্যাগগুলো আবার 1000 করে বলছিল, অনেকগুলো কালার ছিল, প্রতিটা কালার বেশ সুন্দর ছিল। আপনাদের বাজেট যদি 1000 বা 1500 থাকে তাহলে আমি বলবো অবশ্যই আপনারা এই সবগুলোতে চলে আসবেন। এখানে যেমন এক্সক্লুসিভ সব ব্যাগের কালেকশন পাবেন, সেরকম কোয়ালিটিও পাবেন একদম প্রিমিয়াম। দেন আরেকটি শপে চলে এসেছি, এই দোকানটিতে যতগুলো ব্যাগ ছিল সব 1000 টাকায় সেল করছিল। এই ব্যাগগুলো অন্য জায়গা থেকে কিনতে গেলে 1200 থেকে 1500 টাকা চাইবে, যা এখানে তারা 1000-এ সেল দিচ্ছিল। ঈদ উপলক্ষে তাদের অফার চলছিল। দোকানের ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম অফার কতদিন চলবে, ভাইয়া বলল ঈদের পরেও কিছুদিন থাকবে। এই দোকানের প্রতিটা ব্যাগের ডিজাইন বেশ সুন্দর ছিল, কিন্তু আমি কিছু ব্যাগ দেখিয়ে দিচ্ছি যেগুলো আপনারা 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন। পুরো স্টান মল্লিকার গ্রাউন্ড ফ্লোর জুড়ে আপনারা সব এক্সক্লুসিভ ব্যাগ পেয়ে যাবেন। প্রথমেই শেয়ার করেছিলাম আমি আজ মূলত ব্যাগ কেনার জন্য এসেছিলাম, তো আমি কোন ব্যাগটি নিয়েছিলাম এবং প্রাইস কেমন ছিল সেটা ভিডিওর শেষে শেয়ার করব সবার সাথে। এলবিএর এই ওয়ালেট ব্যাগটিও পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকায়। এই বাটুয়া ব্যাগগুলো 700 টাকায় পেয়ে যাবেন। আবার শপের ভেতরের ব্যাগগুলো 1000 টাকায় সেল করেছিল, আর বাইরের ব্যাগগুলো 700 করে সেল করেছিল। এখান থেকে ছোট বড় যে ব্যাগই নিন না কেন প্রাইস পড়বে 700 টাকা। এই ব্যাগটি কিন্তু 700 টাকা দাম ছিল না, এটার দাম ছিল 1000 টাকা, কারণ এটা শপের ভেতর থেকে নেওয়া। আপনারা যাতে কনফিউজড না হয়ে যান সেজন্য প্রাইসটা ক্লিয়ার করে দিলাম। এটার বেশ কয়েকটি কালার ছিল, এটাও 1000 টাকায় পেয়ে যাবেন। এখন যতগুলো ব্যাগ দেখাচ্ছি সবগুলো সেম প্রাইসের মধ্যেই ছিল 1000 করে। ছোট বড় যে সাইজটি নিন না কেন দাম পড়বে 1000 টাকা। এই ব্যাগগুলো কিন্তু আপনারা অনলাইনে নিতে পারবেন না, সরাসরি দোকানে এসে কালেক্ট করতে হবে আপনাদের। আজকে আপনাদের সাথে স্টান মল্লিকার ব্যাগের কালেকশনগুলো শেয়ার করছি। নেক্সট ভিডিওতে দেখাবো এক্সক্লুসিভ সব পাকিস্তানি ড্রেসের কালেকশন। তাই যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। একদম রিজনেবল প্রাইসের পাকিস্তানি ড্রেসগুলো শেয়ার করব সবার সাথে। এত সুন্দর এই ব্যাগটিও পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকায়। তাদের শপের নাম্বারটি আসলে আমি কোনোভাবে মনে করতে পারছি না, তাই ডিটেলসে বলতে পারছি না। আপনারা ইস্টার্ন মল্লিকার গ্রাউন্ড ফ্লোরে ঢুকলেই কয়েকটি ব্যাগের দোকানের পরেই এই দোকানটি দেখতে পাবেন। বড় সাইজের এই ব্যাগগুলো 700 করে পেয়ে যাচ্ছেন। এই ব্যাগগুলো এত সুন্দর ছিল আর কালারগুলো এত সফট ছিল, 700 টাকায় এই ব্যাগগুলো অনেক রিজনেবল দামে পাচ্ছেন। অনেক আপুরাই জানে না ইস্টার্ন মল্লিকাতে ব্যাগের উপর অফার চলছে, তাই শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দেবেন অবশ্যই। আমি এখন যে ব্যাগগুলো দেখাচ্ছি এগুলো আবার 1000-1200 টাকার মধ্যেই ছিল। এখানে বিভিন্ন রেঞ্জের ব্যাগ ছিল। ব্যাগের পাশাপাশি অনেক জুয়েলারি আইটেমও পেয়ে যাবে এই ফ্লোরেই। বেবিদের কিউট কিউট হেয়ার ক্লিপের বক্সগুলো চোখে পড়লো, এই বক্সগুলোর প্রাইস ছিল 600 টাকা। এখানে হেয়ার ক্লিপ, ব্রেসলেট, নেকলেস সহ মেয়ে বেবিদের অনেক কিছুই ছিল। এরকম কিউট বক্স বাসার ছোট বেবিদের গিফট হলে তার একদম খুশি হয়ে যাবে। কিন্তু অনেকগুলো ডিজাইন ছিল, সাথে আরও অনেক প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট পাবেন যা আজকের ভিডিওতে আর দেখাবো না। আপনারা যদি এগুলো নিয়ে ভিডিও চান তাহলে অন্য কোনো ভিডিওতে দেখাবো অবশ্যই। যাই হোক, এখন আপনাদের সাথে শেয়ার করে ফেলি আমি কোন ব্যাগটি নিয়েছিলাম। এই ব্যাগটি নিয়েছি আমি, এটার প্রাইস পড়েছে 1700 টাকা। এটা অফারে ছিল না, আসলে আমি চেয়েছিলাম মিডিয়াম সাইজের মধ্যে ব্যাগ কিনবো, খুব বেশি বড় বা ছোট হবে না। তো আমার ব্যাগটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন কিন্তু অবশ্যই। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম শপিং রিলেটেড আরও ভিডিও পেতে। তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো প্রোডাক্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।